রবিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের উদয়চাঁদ জেলা গ্রন্থাগারের সভাগৃহে নিখিল বঙ্গীয় মোদক সমিতির 62তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এদিন সংগঠনের সদস্যবৃন্দ তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করে বর্তমান সম্পাদক। সম্পাদকীয় প্রতিবেদনের উপর উপস্থিত সদস্যবৃন্দ আলোচনা করেন। আগামী দিনে এই সংগঠনের কি কি কর্মসূচি করা হবে সে বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি হারিয়ে যাওয়া মোদক সমাজকে সংঘবদ্ধ করার ডাক দেওয়া হয়। তৈরি করা এবং যেটা সংঘবদ্ধ সব সব নেই, আরও সচেতনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যে প্রকৌশলগুলো গ্রহণ করার, আর আগামী দিনে দরিদ্র শ্রেণীকে আরও সামনে নিয়ে আসা, মেয়েদেরও সামনে আনা, এইগুলো আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে এইগুলো দিয়ে। এবং আমাদের বাইলজ যেটা আছে সেটাকে পরিবর্তন করে যুগোপযোগী করতে হবে। জেলা কমিটিতে, সাব ডিভিশনাল কমিটি, কেন্দ্রীয় কমিটি, এইভাবে একটা সাংগঠনিক আলোচনা আমাদের হচ্ছে। এইবার আমাদের যেটা হবে সেটা মিস্টার দাস বলবেন, এইবার যেটা হবে সেটা হচ্ছে যার আছে তাকে দিতে হবে, যার আছে তাকে দিতে হবে, যার নেই তাকে, যার আছে তার কাছ থেকে নিতে হবে, একটু আস্তে প্রিয় হবে, যার নেই তাকে দিতে হবে। এই দেয়া নেয়াটা আমরা এখানে মূল মন্ত্র করতে চাই। এটা দয়া করে একটু নোট করুন, আমাদের সমাজ সমৃদ্ধ হয়েছে ভিক্ষায় নয়। হ্যাঁ, সমাজ সমৃদ্ধ হয়ে ভিক্ষায় খানিকটা হয়, সমাজ সংগঠিত হচ্ছে তা আত্মশক্তিতে এবং আর্থিক শক্তিতে, আর্থিক শক্তিতেও নয়। অনেক অর্থবান লোকের দেখবেন কোনো শক্তি নেই। আজকে মূল উদ্দেশ্য হচ্ছে দেশের পিছিয়ে পড়া সমিতির মানুষগুলোকে সামনে এনে তাদের সংগঠিত করা এবং তাদের আর্থিকভাবে সমৃদ্ধ করা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।